ছোট এমনি খোলা আছে, উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, হবে না। তবলাকে যদি আমি বাড়িতে ঠিক মতো করে না আর যত্ন করে রাখতে পারি, তাহলে কিন্তু প্রতি 2-3 মাস অন্তর আপনাকে 3-4 হাজার টাকা করে খরচা করতে হবে। তো আমি তবলা যত্নে কীভাবে রাখবেন সেইটা আজকে বলবো। ধরো মাঝখান থেকে ফেটে গেছে তবলা, এই তবলা বা কেন বা ফেটেই যায়? নমস্কার, আমি নীলাদ্রি, আমার চ্যানেলের নাম নীলাদ্রি রায় তবলা, আপনারা প্রত্যেকেই জানেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি, আজকে তবলা বাজানোর জন্য নয়, তবলা তো বাড়িতে কিনে আনলেন, রাখবেন কী করে, সংরক্ষণ করবেন কী করে? তবলাকে যদি আমি বাড়িতে ঠিক মতো করে না আর যত্ন করে রাখতে পারি, তাহলে কিন্তু প্রতি 2-3 মাস অন্তর আপনাকে 3-4 হাজার টাকা করে খরচা করতে হবে। তো আমি তবলা যত্নে কীভাবে রাখবেন সেইটা আজকে বলবো। আর তবলায় দেখবেন, হঠাৎ করে দেখবেন বাজাতে 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 এই যে কালো অংশটাকে, এই কালো অংশটা বলে গাব বা শাহি, কালো মাঝখান থেকে নেই, উঠে গেছে, হঠাৎ করে মাঝখান থেকে ফেটে গেছে তবলা। এই তবলা বা কেন বা ফেটেই যায়, হট করে কেন ফাটে জানতে হবে, এই গাবগুলো কেন উঠে পালায়, আজকের মুখ্য এই দুটো বিষয় আপনাদেরকে আমি বলবো। তো তবলা রাখবেন কী করে সেটা প্রথমে আমি বলি। তবলা রাখতে গেলে তবলাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, ছোট শিশুকে মায়ের কোলে যেমন রাখা হয় তবলাকে সেভাবে যত্ন করে রাখতে হবে। বাচ্চাকে যেমন করে আমরা গুছিয়ে রাখি বাড়িতে জামা কাপড় পরিয়ে, তবলাকে ঠিক সেইভাবে আমরা জামা কাপড় পরিয়ে রাখলে, আদর করলে, যত্ন করলে তবলা গাব মানে এই যে কালো অংশটা দেখালাম সেটাও উঠবে না, তবলা ফাটবেও না। এক সময় ফাটবে, প্রত্যেক জিনিসের একটা যার মানে তৈরি করলে ক্ষয়ও আছে, ক্ষয় হলে নষ্ট হবে, সেটা 2-3 বছর অন্তর, 2-3 মাসে তবলা ফাটে কেন? আপনারা দেখবেন বাড়ি থেকে তবলা কিনে নিয়ে গেলেন, তবলা বাজানো হলো, তবলা ঘেমে গেল, হাতের ঘাম লাগলো, পাউডার দিলেন না, তবলা শুকোলেন না, কী করলেন, তবলাটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিলেন, হাতের ঘাম নুন তবলাতে লাগলো, তবলাতে লেগে তবলাটা নষ্ট হলো, চামড়া গলে, এই তো চামড়ার জিনিস তো, লেদারের জিনিস, আস্তে 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 করে ক্ষয় হতে থাকে। দেখবেন আমরা তবলা বেশি এই গাবটা উঠে দেখবেন বর্ষার দিনে মানে বৃষ্টিকালে, বৃষ্টিকালে আমরা তবলাগুলোকে কী করি, ঘরে একটা ব্যাগে রেখে দিলাম বা টেবিলে রেখে দিলাম, ছোট এমনি খোলা আছে, উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, হবে না। যেখানেই তবলা রাখুন নিচে বিড়া অবশ্যই রাখতে হবে, এই বিড়িটা আসন যেটা তবলার আসন বলা হয়, এবং এর গায়ে ঢাকনা দিতে হবে। তবলার ব্যাগ, ভালো ভালো ব্যাগ কিনতে পাওয়া যায়, সুন্দর সুন্দর ব্যাগ কিনতে পাওয়া যায়, আপনারা ব্যাগ নিতে পারেন। এবং যখন নতুন তবলা এলো তবলাতে অবশ্যই ন্যাপথলিন দিবেন, এই কারণে নাহলে এই এই যে চামড়াগুলোতে এইগুলোতে পিঁপড়ে এসে আরশোলা এসে বাসা বাঁধবে, এবং পিঁপড়ে এসেগুলো কাটতে কাটতে ছোটো 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 করে অনেক তবলা ছাদা হয়ে যায়। এই ছাদাগুলো করে কিন্তু পিঁপড়ে, এই পিঁপড়ে যাতে ছাদা না করে আপনি লক্ষণ রেখা বা এই ধরনের কোনো জাতীয় বিষাক্ত জিনিস নিচ দিয়ে দেবেন। এবং সবসময় মনে রাখবেন, ছোট শিশু যখন তবলা বাজালো, তবলা বাজানোর পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে যেন খায়, এই কারণে ন্যাপথলিন একটু বিষাক্ত, ন্যাপথলিন দিয়ে অবশ্যই তবলা রাখবেন, তবলা এমনি রাখবেন না। তবলাতে পাউডার ব্যবহার করবেন, অনেকে বলেন সাদা চক ব্যবহার করতে, আমি বলবো না, দামি পাউডার ব্যবহার করুন, টেলকম মানে গায়ে যেটা মাখা হয় সেই পাউডার ব্যবহার করুন, নাইসিল বা এই জাতীয় কোনো দামি পাউডার আপনারা ব্যবহার করতেই পারেন, তাতে শরীরের ঘামটা তবলাতে আসবে না এবং তবলা হাত জড়িয়ে যাবে না, পরিষ্কার করে ঘাম হলেই তবলা হাত জড়িয়ে যায়, হাতও জড়াবে না, আর তবলাটা লেদারটাও ভালো থাকবে। আর তৃতীয় কথা হচ্ছে তবলা কোথায় রাখবেন, যেখানে হাওয়া হয় সেখানে আমরা তবলা রাখবো না, তবলা ঢাকিয়ে রেখে আমরা খাটের নিচে ঢুকিয়ে দেবো না। আমি বেশিরভাগ বাড়িতেই দেখি তবলার স্থান হচ্ছে কোনো টেবিলের তলায়, তবলার স্থান হচ্ছে টেবিলের উপরে, কখনোই হয় না, খুব কম। মনে রাখতে হবে এটা, বই যেমন আমরা গুছিয়ে রাখি, বই যেমন আমার কাছে প্রণম্য জিনিস, তবলাও যে শিখছে বা যারা যাদের শেখাচ্ছেন গার্ডিয়ানদের আগে অভিভাবকদের আগে ভেবে রাখা উচিত, এটাও প্রণম্য জিনিস, এটা সরস্বতী দেওয়া জিনিস, তাই বই যেখানে থাকবে সেই উঁচুতেই আমরা তবলা রাখবো, তবলা কখনো খাটের নিচে ঢুকিয়ে দেবো না। আমাদের মনে রাখতে হবে বৃষ্টিকালে প্রতি 2-3 দিন অন্তর তবলাকে আমরা রোদে দেবো, রোদে দেবো কেমন করে এখানে একটা বোঝার আছে। তবলা 5 মিনিট ডাইরেক্ট রোদ দিলাম, তারপরে তবলা রোদে রাখবো, একটা গামছা বা পাতলা কাপড় ঢাকিয়ে দিয়ে আমরা রোদে ফেলে রাখবো তবলা। শীতকালে আমরা তো রোদে দেবো কম, গ্রীষ্মকালে রোদে দেবো কম, বৃষ্টিকালে আমরা সপ্তাহে একবার দিলে শীতকালে হবে,
বা 15 দিনে দিলেও হবে, কিন্তু বৃষ্টিকালে রোদ উঠলেই আমাদের তবলাকে রোদ দিতে হবে। দেখবেন এই যে গুটিগুলো আছে, এই গুটিগুলো দিয়ে যে শিক্ষক মহাশয় শেখাতে আসছেন তাকে দিয়ে সুর বাঁধিয়ে নেবেন। অর্থাৎ এখানে যেটা হবে, এখানেও সেটা হবে, এখানেও সেটা হবে, চারদিকে সমান হবে। যদি সমান না থাকে তাহলে কিন্তু তবলা অবশ্যই ফাটবে। অনেকেই বলে যে ডিসার্ভে তবলা ছিল, অনেক উঁচুতে তবলা ছিল, তবলা ফেটে গেছে। না, এটা ঠিক না। উঁচুতে তবলা মিস্ত্রি তো সেভাবে, মেকানিক যারা যারা তৈরি করেছেন তারা সেভাবেই তৈরি করেছেন তবলাটা, ডি সার্ভে বাজার জন্য, এফ এ তবলা বাজার জন্য, এফ সার্ভে বাজার জন্য, জিতে তবলা বাজার জন্য। ঘটনাটা কোথায় হয়, আমরা যখন তবলা সুর করি, আমি এর নেক্সট ভিডিওতে তবলা সুর কেমন করে করা হবে আমি দেখাবো। তো দেখবেন এখানে বাজছে ডি সার্ভ, এখানে একটু ডি সার্ভই বাজছে, একটু অন্য ধরনের বাজছে, এখানে তো ডি বাজছে, এখানে তো ইর কাছাকাছি ছোঁয়া ছোঁয়া ই লাগছে চারদিকে। মানে মূলত কথা হচ্ছে এটা, চারদিকে যদি সমান না টিউন থাকে তাহলে আপনার তবলা অবশ্যই ফাটতে বাধ্য। চারদিকে সমান যদি টিউন না থাকে তাহলে আপনার তবলা ফাটতে বাধ্য। আর যারা নতুন বাজাচ্ছেন তারা ডি সার্ভে তবলা বাজাবেন না, তারা আপাতত সিতে তবলা বা সি সার্ভে আপনার তবলা অভ্যেস করার চেষ্টা করুন। 6 ইঞ্চ মুখ নিন, সি কিংবা সি সার্ভে তবলা বাজান, নাগমা ধরে বাজান। আপনারা ইউটিউবে অনেক নাগমা পাবেন, 1-2 বছর শেখার পরে নাগমা ধরে বাজান। আর তবলাটা যেমন করে গুছাতে বললাম, সংরক্ষণ করতে বললাম, রাখতে বললাম, তেমনি ডিগিটাও একটা সুন্দর করে ব্যাগ কিনে সুন্দর করে রাখবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের অনেক সময় কি হয়, এই বিড়িগুলোতে না তবলা এই গুড্ডিটা নিচের অংশটা গিয়ে নিচে গিয়ে লাগে, এটা যাতে না লাগে। আমাদের বিড়াগুলোকে এখন নতুন ধরনের নানা ধরনের বিড়ি কিনতে পাওয়া যাচ্ছে, সেই বিড়িগুলো আপনারা কিনে আনবেন। এবং বাড়িতে তো বাড়িতেও তৈরি, খড় দিয়ে তৈরি হয়, মূলত বাড়িতে চেষ্টা করলে পারবেন তৈরি করতে। লক্ষ্য রাখতে হবে ডিগি কিংবা তবলার নিচের যে অংশটা আছে সেই নিচের অংশ যেন মাটিতে না টাচ করে। মাটির ঘরে যারা তবলা রাখছেন, অনেকের এখনও মাটির বাড়ি আছে, তারা অবশ্যই কোনো কাঠের উপর রাখবেন তবলা। ডাইরেক্ট মাটির সঙ্গে তবলা রাখলে নিচের যে আর্দ্রতা আছে তাতে তবলা ফাটবে। আজ এই পর্যন্ত, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানতে চাইবেন, আমি জানাবো। নমস্কার।